সোহে হ্যালো হোয়াটসঅ্যাপ ফ্রেন্ড, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ডাব গেমিং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধু, টাইটেল থাম দেখে আপনারা বুঝতে পারছেন যে আজ আমরা শুধুমাত্র এসএমজি গানের কিল মন্টেজ করবো, অর্থাৎ সাবমেশিন গান দিয়ে আমরা শুধুমাত্র কিল করতে পারবো। তো সেই সব সাবমেশিন গানের কিছু কিলের ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। আর যদি ভালো লাগে তো লাইক দেবেন, নতুন করে সাবস্ক্রাইব করে দেবেন, সাথে পাশে থাকবে বেল আইকনটি অন করে দেবেন, যাতে সমস্ত কিছু ভিডিও দেখতে পান সবার আগে। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আরেকবার বলতে চাই, যদি কারো কোনো চ্যালেঞ্জ দেওয়া থাকে তো আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা সেই চ্যালেঞ্জ আপনাদের সামনে তুলে ধরবো। তো বেশি বকবক না করে ভিডিওটি শুরু করা যাক। তো আমরা ফার্স্ট ভিডিওটি তুলে ধরবো বীমা শক্তি, অর্থাৎ বীমা শক্তি দেখতে পাচ্ছেন আমাদের সামনে ম্যান। তো কিছু অনেকটাই ড্যামেজ আছে, আরেকটু হ্যাঁ ডাউন হয়ে গেছে। তো আমি একটু ব্যাকআপ নেওয়ার চেষ্টা করছি। তো সামনে তো ওর পার্টনার তো আসবেই, তো আমি পিছনে একজনকে ডাউন দিয়েছিলাম, তো জানি না সে মরেছে কিনা না, সেও গলাড়ি খাচ্ছে। তো দেখতে পাচ্ছেন সে মরে গেছে, কিন্তু তার পান্না তো তাকে রিভাইভের জন্য আসবে, তো তখন তাকেও আমি এসএমজি গান দিয়ে ধরে নেবো। তো দেখা যাক সে আসেনি কি, ও চলে এসেছে ভাই। আরে ভাই যাচ্ছি যাচ্ছি ভাই, আমি তোমার সাথে গ্যাং ব্যাং করবো। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের তিনটে কিল হয়ে গেল। তো নেক্সট কিল কোথায় আছে? নেক্সট কিল আছে পিক। ভাই সামনে ম্যান, সামনে ভাই হিল করছে ভাই। আরে ভাই দাঁড়াও, আমি তোমাকে হিল করে দিচ্ছি ভাই। হ্যাঁ অনেকটাই তোমাকে হিল করতে আমি সাহায্য করছি ভাই। তো দেখতে পাচ্ছেন আমি ওকে অনেকটাই হিল করে দিচ্ছি, এর পান্না তো এলো না। তো ওকে আমি দেখছি ব্যাকআপ সাইড কোথায়। ও ভাই আরে ও ভাই, এ তো নেট চলে গেছে রে ভাই। ও ভাই এ তো নেট চলে গেছিলো, যা যাই হোক ফ্রিতে আমি কিল পেয়ে গেলাম। তো দেখা যাক আমাদের নেক্সট ভিডিও কিল কোথায় আছে, নেক্সট আমি নিজেও জানি না। তো এখানে ছাদে ম্যান আছে, তো ওরা ফাইটিং হচ্ছিলো, তো যাই আমি কিছুটা মজা নেওয়ার জন্য। ও ভাই আরে ভাই হ্যাঁ তো শেষ, তো আমি কিছুটা মজা নিলাম এদের সাথে, অনেকগুলো গ্যাং ব্যাং করে দিলাম। তো দেখা যাক গ্যাং ব্যাং করে এরা সব শ্বাসকষ্টের প্রবলেমে ভুগছে। তো নেক্সট ক্লিপ আছে আমাদের ছাদে, তো ছাদে জানি না কোনো ম্যানটেন আছে কি না। তো এই তো সামনে নিচে ছুটাছুটি করছে। তো ভাই আর একটা হেড লাগবে ভাই একটা। আরে ভাই পিনেটিতে হেড আছে, আমার তো স্ক্রিনই অ্যাড করা নেই না। তো আরে হ্যাঁ এই ভাই সামনে থেকে হেড লাগছে পিনেটি। ও ভাই হ্যাঁ ফিনিশ। তো যাই হোক আমাদের অলক ভাই দুটো কিল করে একটু হাঁপিয়ে পড়েছে। তো দেখা যাক আর কোথাও ম্যান আছে নাকি, তো আমি নিজেও জানি না। নাই ছোটাছুটি করেছে, তো আমাদের নেক্সট ভিডিও ক্লিপের আশায় থাকতে হবে। তো নেক্সট ভিডিও ক্লিপ কোথায় আছে? ও ছাদে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও ভাই ক্যা ভাই, আরে এমবি পটিটা হেভি হেড লাগে ভাই, অনেকটা হেড লাগে। তো নেক্সট ক্লিপ আচ্ছা এখানে এখানে আছে। ও ভাই আরেকটু হ্যাঁ ঠিক আছে ফিনিশ। তো এখানেও ম্যানটা ফিনিশ হয়ে গেল, মানে হিল করতে ছিল নাকি জানি না। তো আমি গাড়ি নিয়ে এখন যাচ্ছি, এখন পশ্চিমবঙ্গে এখন ঘোরাঘুরি করছি, জানি না কোথাও ম্যানটেন আছে কি নাকি। তো মনে হয় সামনের বাম সাইডের ঘরে বান্দা আছে, জানি না পিছন থেকে মারে নি তখনও না। আর ভাই এবারে মারছে ভাই, গাড়ি থেকে নেমে যাও ভাই, অলক ভাই নাহলে তোমাকে শেষ করে ফেলবে এরা, তোমার সাথে জোর জোর করে হ্যাং ব্যাং গ্যাং করবে সব, দরকার নেই, ইয়ং ছেলে তুমি এখন। তো মোটামুটি এখন গাছের আছড়ে তো কভার নিয়েছে, তো জানি না। ও ভাই এ কজন আছে রে ভাই, এরা লেভেল 4-এর ভেস্ট, তাও এত ড্যামেজ দিচ্ছে। ও আচ্ছা দুজন আছে না, তো আমি সামনে রাস করার জন্য যাচ্ছি, জানি না কী হবে। তো MP5 এই তো MP5 দূর থেকে তো হেভি হিট লাগছে। তো ওদের একজনকে আমি ডাউন দিয়েছি, তো ও তো নিশ্চয়ই হিল করার জন্য থাকবে, ওর পার্টনার রিভাইভ করার জন্য আসছে। তো এবার তো আমি রাস করে দেবো ওকে। আরে একটা হেড লাগে না রে ভাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, MP40-তে একটু ড্রাগ মারতে হবে, নাহলে হেডই লাগতে চাচ্ছে না রে ভাই। তো কষ্ট করে ডায়মন্ড খরচা করে MP40 না নিলাম, ফ্রি ফায়ার বলে কি MP40 আমাকে মানে ডুপ্লিকেট চাইনাওয়ালা ধরে দিয়েছে না কি জানি, তার ঠিক চাইনাই ধরাইছে, নাহলে হেডই লাগতে চাচ্ছে না। তো দেখা যাক আমাদের নেক্সট ক্লিপ কোথায় আছে, নেক্সট ক্লিপ সামনেই আছে, আমাকে অনেক মারছে, তো আমি কভার নিয়েছি এখন। তো দেখা যাক কী হয়। আরে ভাই আমাকে একা পেয়ে এরা যে কী ভাবছে, এরা কি একা পেয়ে আমাকে মেয়ে ভাবছে না কি, এত মারছে কেন ভাই সবাই মিলে। আরে গ্লোবাল্লা, আরে ভাই হাফ HP কমে দিয়েছে রে ভাই। আচ্ছা দুজন আছে গাইস, নিচে একজন আছে, উপরে একজন আছে, দুজন আছে ভাই, দুজন মিলে একজনকে ধরছো তোরা? এই বাবা এ তো ভাই বেআইনি রে ভাই। তো সামনেরটাকে আমি রাশ করার চেষ্টা, এ ভাই এও তো সামনে চলে এসেছে, তো এই সামনেরটাকে আমি রাশ করার চেষ্টা করছি। তো আরে ভাই ডাউন হতে চায়নি কেন রে এরা? আরেকটা ডাউন। হ্যাঁ গ্লোবাল মান হ্যাঁ ঠিক আছে, তো গ্লোবাল ম্যান দিয়ে কখন নিচে এবারে রাস করতে হবে। আরে ভাই হ্যাঁ ঠিক আছে ভাই, তোমরা এসেছিলে গ্যাং ব্যাং করতে, আমি একাই তোমাদের দুজনের সাথে ভাই গ্যাং ব্যাং করে দিলাম একদম, সালা বহুত ইজ্জল লুটা তোমাদের শখ না। তো দেখা যাক এখন আমাদের অলক ভাই গাড়ি নিয়ে ঘুরছে, তো সামনে একজন ম্যান আছে, তো আমি দূর থেকে দেখা যাক হেড যায় নাকি। ও ভাই হেড দেখো ভাই, MP40-র হেড দেখো, 165-85 ভাই, দেখেছো ভাই MP40-র হেড দেখছো ভাই, কতটা ডিস্টেন্সে এই MP40-টা খেলছে। তো যাই হোক আমি গ্লোবালগুলো নিয়ে নিই, আমার পরে কাজে দেবে।
তো নেক্সট ক্লিপ আমাদের কোথায় আছে? আচ্ছা নেক্সট ক্লিপ বিমা শক্তি আছে। আচ্ছা ও ভাই গাড়ি ম্যান, আরে গাড়ি চেপে গেছে আবার। ওই ভাই, ও ভাই ড্যামেজ দেখো, ভাই ড্যামেজ দেখো। এই ভাই সামনে, এই সামনে একজন ভাই, আরে ভাই, আরে ভাই দেখছো ভাই হেলথ কোথায় ঠিক আছে রে ভাই, 70 হেলথ থেকে দিয়েছে। ও ভাই আমি খুঁজতেছি, তাহলে তো আমি একটু হিল করে নেবার চেষ্টা করবো, না অলকটাই ঠিক আছে কাফি, আর আমাকে হিল করে দিও নাই, একটু নিয়ে নিই। ওজন দূর দিয়ে করছে, আমি হিস্টই করে নিই, আর একটু লাগতে বলি, একটু আর একটু আর একটু। ঠিক আছে ও ভাই, চলো ঠিক আছে, তো মোটামুটি ঠিক আছে। তো আমাদের নেক্সট ক্লিপ কোথায় আছে ভাই? নেক্সট ক্লিপ আছে ক্লক টাওয়ার, ক্লক টাওয়ার দেখা যাক। এমনি এটা নর্মাল তো ভাই, হ্যাঁ ঠিক আছে। তো পিনাইনটি নিয়ে আমি একজনকে ফিনিশ করে দিলাম, কাউকে বাঁচিয়ে রেখে লাভ নেই। তো দেখা যাক এবারে নেক্সট ক্লিপ কোথায় আছে। আচ্ছা নেক্সট সামনে আমার ম্যানেকে ডাউন করেছে, তো আমি কি রাশ করে দিই? ফিনিশ, চলো ঠিক আছে গুড। তো দেখতে পাচ্ছেন সামনে ঘরে ম্যান লুকিয়ে আছে, তো দেখা যাক আমি একটা জাম্প শট দেবো, একটা জাম্প শট। আরে আরে ভাই লাম মারছিল বলে হেড লেগে গেছে, দেখছি দেখছো বন্ধুরা, হেড লেগে গেছে একদম। UMP আর MP5 হেভি হেড লাগে, আর যে পারে সে যে পারে, MP5 আর UMP-তে হেভি হেড লাগে। তো সামনে ম্যান থাক, ওকে আমি মারবো না, ও ক্লিপটা আমি আটকে দিতে। সামনে একজন হেলথ নিচ্ছিল ভাই, একটা একটা জামসর, একটা জামসর, একটা। ভাই হেড লেগছ, হেড হেভি লাগছে MP40-তে, আর যে পারে ড্রাগ মারা একটু উপর দিয়ে তুলে দিলেই হবে, হেড একদম খাসা লাগছে একদম। তো সামনে একজন ম্যান আছে, তো দেখা যাক ওর কাছে লং গান আছে না শর্ট গান, যাই না, তো আমি রাশ করে দেবো, কেননা আমাকে ক্লিপ বানানোর জন্য দরকার। তো এই ভাই লাগ লাগ লাগ, আর একটু রে ভাই, আর একটা, আরে আর দুটা করে, আর ঠিক আছে ডাউন, চলো গুড। তো ডাউন হয়েছে, তো সামনে এর পার্টনার ঘোরাঘুরি করছে, আমি ওকে রাশ করে দিই। হ্যাঁ এই MP40 একটু উপর দিয়ে তুলে দিলে, হেড দেখুন বন্ধুরা, হেড অনলি ড্রাগ, ড্রাগ চলছে এখন আমাদের, এখন নতুন সিজন তো এখন শুধু ড্রাগ চলছে। তো সামনে ড্রপে আমি দেখেছি কিছু কিছু পাওয়া যায় নাকি, একটু লুটে নিই। তো গ্লোবাল আছে, AWM আছে, তো ভাই অন্য গেম হলে আমি AWM নিতাম, এটা আমার তো ক্লিপ বানানোর জন্য তৈরি করছি, তো আমার AWM দরকার নেই, আমার শুধু শর্ট গানের এমন দরকার, MP40-র এমন দরকার বাস। তো এই গাড়ি নিয়ে আসছে, আরে ভাই দুজন আছে রে, একজন ডাউন, একজন, ও ভাই যে চালাচ্ছিল সেই ডাউন হয়ে গেছে, আরেকজনের পার্টনার আছে, আর একটু লাগে, তো ফিনিশ, যে চালাচ্ছিল তাকেই মেরে ডাউন করে দিচ্ছি, গাড়ি নিজে নিজেই বন্ধ হয়ে গেছে, সে চুপচাপ বসে আছে। বাহ 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 ভাই বাহ গুড। তো নেক্সট ক্লিপ এখন আমরা একটু গাড়ি নিয়ে ঘোরাঘুরি করছি, সামনে কোথাও ম্যান আছে নাকি, তো দেখা যাক, সামনে তো কোথাও আর ম্যান দেখতে পাচ্ছি না এখন আপাতত। তো সামনের ঘরে মনে হয় ম্যান আছে, আমাকে ভাই শুট, আরে ভাই কোথা থেকে মারছে বলতে পারি ভাই, সাইলেন্স চালা, আচ্ছা পেছন, আচ্ছা পেছনের ঘরে বন্ধু, আরে ভাই পেছনের ঘরেই ম্যান আছে। ও ভাই একটা জামসল, একটা জামসল, হ্যাঁ ঠিক আছে একদম ডাউন আছে, তো এর একটু অতটা ভালো প্লেয়ার না যদিও, তো আর একটা জন লাগ, হ্যাঁ দুজন ফিনিশ, এরা অতটা ভালো প্লেয়ার নয়, এই জন্য এক জায়গায় দাঁড়িয়ে ফাইট করছে। তো সেই যাই হোক, আমি নেক্সট ক্লিপে চলে যাচ্ছি। আচ্ছা তো নেক্সট ক্লিপ আছে আমাদের পিক, তো দেখা যাক পিকের সামনে কোনো ম্যান আছে, আমাকে মারছিল, তো যাই হোক ও ভাই ভালো বান্দা আছে মোটামুটি। ও ভাই, আরে ভাই দৌড়াদৌড়ি করেছে কেন এত ভাই, ও রে ভাই, আরে আরে ভাই মুখের সামনে ভাই গ্লোবালটা মেরে তোলে ভাই, আর একটু ড্যামেজ নিয়ে মরে গেছে মুখের সামনে প্রবলেম হয়ে গেছে। তো সে যাই হোক, তোমাকে তো আমি শ্যুট করবো ভাই, সামনে চলে এসেছে, আরে ভাই আবার গ্লোবাল, আরে ভাই একটা গুলি লাগ না রে ভাই, অনেক ড্যামেজ আছে ও। হ্যাঁ ফিনিশ, তো দেখা যাক নেক্সট ক্লিপ আমাদের কোথায় আছে। তো নেক্সট ভিডিও চলে যাচ্ছি, তো আমাদের নেক্সট ক্লিপ আছে ক্লক টাওয়ারের সামনে, তো দেখা যাক কী হয়। তো এনিমি কোথায় দেখতে পাচ্ছি না আমি, তো এনিমি আছে, এনিমি টাওয়ার থেকে নামছে, তো ডাইরেক্ট ভাই ড্যামেজ হতে চাইছে, কত নম্বর ভেস্ট ভাই, আরে ভাই গ্লোবাল লাগ, গ্লোবাল লাগ, হ্যাঁ তো একজন এনিমি আসছে রাশ করার জন্য, তো ওকে আমি দিদি বাঁচ দিদি, হ্যাঁ বাঁচ দেবে, বাঁচলে হ্যাঁ ঠিক আছে, তো আরেকটা গ্লোবাল লাগ, তো আরেকজন রাশ করার জন্য আসবে তাড়াতাড়ি, সেটা আমি জানি। তো আরে ভাই কত ভেস্ট ভালো ভাই, আরে ভাই, আরে ভাই হ্যাঁ ঠিক আছে, এনিমি করতে এসেছিলো রাস দিয়ে দিলাম বাস। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত, তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তো লাইক দেবেন, সাথে যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন অন করে দেবেন, যাতে সমস্ত কিছু দেখতে পান সবার আগে। তো বন্ধুরা আপনাদের যদি কোনো চ্যালেঞ্জ থাকে তো আমাদের কমেন্টে জানাবেন, তো আমরা খুব শিগগিরই ডায়মন্ডের গিভওয়ে নিয়ে এসেছি, তো আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, সাথে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, সমস্ত কিছু দেখতে পাবেন সবার আগে। তো বন্ধুরা খুব শিগগিরই আমাদের কাস্টম কার্ড আসতে চলেছে, তো আমরা কাস্টমে গিভওয়ে রাখবো। আর বন্ধুরা আপনাদের যদি কোনো চ্যালেঞ্জ থাকেন তো চ্যালেঞ্জ আমাদের জানাবেন কমেন্টে, তো আমরা সেই চ্যালেঞ্জ তুলে থাকবো। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা বাই বাই।